গাইজ দেখতেই পাচ্ছো আমি আমার ফ্রি ফায়ার আইডিতে প্রোফাইলে অবতার সেকশনে নিজের চ্যানেলের লোগো ইউজ করে রেখেছি। এই OB40 আপডেটের পর গেমের মধ্যে এমন একটা নতুন সিস্টেম আনা হয়েছে যার মাধ্যমে তোমরা তোমাদের আইডিতে অবতার সেকশনে তোমাদের যে ফটোটা তোমরা লাগাতে চাও সেই ফটোটাই লাগিয়ে রাখতে পারবে। সেটা হতে পারে তোমার ফেভারিট একটা গেমিং লোগো বা তোমার নিজের ফটো বা তোমার গার্লফ্রেন্ডের ফটো। এই নতুন সিস্টেমটা তোমরা কিভাবে ইউজ করতে পারবে সেটা আজকের এই ভিডিওতে রিভিউ করে দেবো। এছাড়াও গেমের মধ্যে নতুন 4টে বানি বান্ডিল আসতে চলেছে, সেই 4টে বানি বান্ডিল তোমরা কোন ইভেন্টের মধ্যে দেখতে পারবে সেই ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও সহ আজকের এই ভিডিওতে রিভিউ করে তোমাদের দেখাবো। এই বানি বান্ডিল থিমে গেমের মধ্যে নতুন অনেক কয়টা আইটেম রিওয়ার্ড তোমরা দেখতে পারবে, যার মধ্যে তোমরা ব্যাকপ্যাক স্কিন, গ্লোবাল স্কিন, এছাড়াও M8 গান স্কিন একটা দেখতে পারবে। তো এই প্রত্যেকটা আইটেম রিওয়ার্ড আজকের এই ভিডিওতে রিভিউ করে তোমাদের দেখাবো। এছাড়াও আজকের এই ভিডিওতে নতুন অনেক কয়টা কনফার্ম ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে তোমাদের জানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওর ইনফরমেশন গুলো তোমাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে থাকো। আর ভিডিওটা শুরু করার আগে প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দিও। তো চলো গাইস আজকের ভিডিওটা স্টার্ট করেছে। সো কালকের ভিডিওতে আমি তোমাদের যেমনটা বলেছিলাম আজকে গেমের মধ্যে নতুন 3টে ইভেন্ট আসবে, সেই 3টে ইভেন্টই আজকে গেমের মধ্যে সাকসেসফুলি ভাবে অ্যাড হয়ে গেছে। কালকের ভিডিওতে আমি তোমাদের একটা নতুন মুডের ব্যাপারে বলেছিলাম যেটার নাম হচ্ছে স্পাইডারম্যান পার্ক আওয়ার মোড। তো এই মুডটা আজকে গেমের মধ্যে চলে এসেছে। এই মুডটা খেলে তোমরা মিশন কমপ্লিট করে কিছু টোকেন নিতে পারছো, যে টোকেন দিয়ে তোমরা ইভেন্ট কমপ্লিট করতে পারবে। এরপরই তোমাদের বলেছিলাম আজকে গেমের মধ্যে একটা নতুন মিশন তোমরা দেখতে পারবে, যে মিশন কমপ্লিট করে তোমরা মুনিপেটার মুনিপেটের স্কিনটা ফ্রিতে নিতে পারবে। তো সেই রকমই আজকে গেমের মধ্যে মিশনটা চলে এসেছে যেখানে তোমরা 10,000 ড্যামেজ দিলে মুনিপেটটা আর 20,000 ড্যামেজ দিলে মুনিপেটের স্কিনটা ফ্রিতে নিতে পারবে। এরপরে এই চার্জ বুস্টার গানের যে রিং ইভেন্টটা, এই রিং ইভেন্টের ব্যাপারেও তোমাদের বলেছিলাম। সো আজকে গেমের মধ্যে এই চার্জ বুস্টার গানের রিং ইভেন্টটাও তোমরা দেখতে পেয়েছো। আর আজকে গেমের মধ্যে এই রিং ইভেন্টটা নিয়ে একটা নতুন সিস্টেম আনা হয়েছে, সেই সিস্টেমটার ব্যাপারে আমি তোমাদের বলছি। এই রিং ইভেন্টটা বেসিক্যালি আমাদের কি করতে হয়, আমাদের এখানে কিছু আইটেম রিওয়ার্ড দেওয়া থাকে, সেগুলো বের করার জন্য আমাদের এখানে ডায়মন্ড দিয়ে স্পিন করতে হয়। আর সেই আইটেম রিওয়ার্ডগুলো বের করার জন্য আমরা যখন এখানে ডায়মন্ড দিয়ে স্পিন করি সেই আইটেম রিওয়ার্ডগুলো এক্সচেঞ্জ করার জন্য আমরা কিছু টোকেন পাই। এই চার্জ বুস্টার গানের যে রিং ইভেন্টটা আজকে গেমের মধ্যে এসেছে, এই রিং ইভেন্টটা দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো এই চার্জ বুস্টার গানের স্কিনটা তোমরা এই রিং ইভেন্টটা থেকে বের করতে চাইছো আর তোমরা এখানে ডায়মন্ড দিয়ে স্পিন করছো, তোমরা যতবার এখানে ডায়মন্ড দিয়ে স্পিন করছো ততবার তোমরা টোকেন পাচ্ছ, বাট চার্জ বুস্টার গানের স্কিনটা তোমরা পাচ্ছ না। আর এই চার্জ বুস্টার গানের স্কিনটা তোমরা কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবে, যেমনটা এখানে দেখতেই পাচ্ছো 200 টোকেন দিয়ে তোমরা এই চার্জ বুস্টার গানের স্কিনটাও এক্সচেঞ্জ করতে পারবে। ওই 200 টোকেন কালেক্ট করতে করতে তোমরা অনেক বেশি ডায়মন্ডও খরচ করবে লোচ। আর তোমরা জানো যে 200 টোকেন এক্সচেঞ্জ করি আমরা চার্জ বুস্টার গানের স্কিনটা বের করে নেব, কিন্তু যখনই তোমরা এই 200 টোকেনের কাছাকাছি চলে গেছো, মানে 190 টোকেন তোমাদের কাছে হয়ে গেছে বা 150 টোকেন তোমাদের কাছে হয়ে গেছে, তখনই তোমরা এই চার্জ বুস্টার গানের স্কিনটা পার্মানেন্ট পেয়ে গেলে, মানে এখান থেকে স্পিন করতে করতেই তোমরা পার্মানেন্ট পেয়ে গেলে। তো এবার কি হবে, তোমরা এই চার্জ বুস্টার গানের জন্য ইভেন্টে স্পিন করছিলে আর এত বেশি টোকেন কালেক্ট করছিলে, সেই গান স্কিনটা তোমাদের এখানে স্পিন করতে করতেই পার্মানেন্টলি পড়ে গেছে। আর এতক্ষণ তোমরা এই গান স্কিনটা নেওয়ার জন্য যত বেশি টোকেন কালেক্ট করেছো সেই টোকেনগুলো তোমাদের আইডিতে পড়ে আছে। এবার তোমরা কি করতে পারবে, এই চার্জ বুস্টার রিং ইভেন্টের যে টোকেনগুলো, এই টোকেনগুলো তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে, পরবর্তী গেমের মধ্যে যে রিং ইভেন্টগুলো আসবে সেই রিং ইভেন্টের মধ্যে তোমরা ইউজ করতে পারবে। মানে যে কোনো রিং ইভেন্টের তোমরা টোকেন বের করতে পারো আর সেই টোকেনগুলো তোমাদের যদি দরকার না লাগে বা সেই টোকেনগুলো তোমরা যদি কিছু এক্সচেঞ্জ করতে না পারো তাহলে তোমরা সেই টোকেনগুলো রেখে দিতে পারো, সেগুলো তোমাদের ইউনিভার্সাল রিং টোকেন হয়ে যাবে। এরপরে আপকামিং সময় গেমের মধ্যে যে রিং ইভেন্টগুলো আসবে তার রিওয়ার্ডগুলো এক্সচেঞ্জ করার জন্য তোমরা এই টোকেনগুলো ইউজ করতে পারো। এই টোকেন ইউজ করেও তোমরা কিন্তু সেই রিওয়ার্ডগুলো এক্সচেঞ্জ করতে পারবে। মোট কথা হচ্ছে এই সব রিং ইভেন্টের টোকেনগুলো যেগুলো আমাদের কাছে বেশি হয়ে যায় বা যেগুলো আমরা ইউজ করতে পারি না সেই সব টোকেনগুলো আর আমাদের কাছে ওয়েস্ট হবে না, সেগুলো আবারও আমরা কাজে লাগাতে পারবো। পরবর্তীতে গেমের মধ্যে যে রিং ইভেন্টগুলো আসবে সেই রিং ইভেন্টের রিওয়ার্ডগুলো এক্সচেঞ্জ করার জন্য আমরা এই টোকেনগুলো ইউজ করতে পারবো। সো আশা করছি তোমরা বুঝতে পারছো, যেটা গ্রেনা ফ্রি ফায়ার থেকে অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে, কারণ কি এটা আমাদের ইভেন্ট সেকশনে গেলেই তোমরা দেখতে পারবে এই টাইপের একটা ইন্টারফেস, এখানেই বলা হয়েছে ইউনিভার্সাল রিং টোকেনের ব্যাপারে। সো এতদিন আমরা গেমের মধ্যে ব্ল্যাক বানি বান্ডিলটার জন্য ওয়েট করছিলাম, বাট OB40 আপডেটের পর আরো 3টে কালারে বানি বান্ডিল ডিজাইন করা হয়েছে, যেমনটা দেখতেই পাচ্ছো। বানি বান্ডিলগুলো তো সেম টু সেমই আছে, শুধুমাত্র কালার কম্বিনেশনগুলো একটু চেঞ্জ করা হয়েছে, যেমনটা দেখতেই পাচ্ছো। সবার প্রথমে তোমরা যে কালারটা দেখতে পাচ্ছো এটা পার্পল কালারের উপর ডিজাইন করা হয়েছে, এরপরে ইয়েলো আর ব্ল্যাক কালার কম্বিনেশনে তোমরা আরো একটা বান্ডিল দেখতে পাচ্ছো যেটা ডিজাইন করা হয়েছে। আর এর সাথেই গেমের মধ্যে ব্ল্যাক বানি বান্ডিলটা যেটা গেমের মধ্যে আজ পর্যন্ত পেন্ডিং হয়ে পড়ে আছে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের জন্য, সেই বান্ডিলটাও তোমরা দেখতে পারবে। এরপরে রেড আর ব্ল্যাক কালার কম্বিনেশনে তোমরা আরো একটা বানি বান্ডিল দেখতে পাচ্ছ, এটাও কিন্তু নতুন ডিজাইন করা হয়েছে। আর এই বান্ডিলটার মধ্যে কিছুটা ফায়ারি অ্যানিমেশন ইউজ করা হয়েছে, যেমনটা দেখতেই পাচ্ছ। আর 4 নম্বরে তোমরা যে বানি বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা হয়তো তোমরা জানোই, যেটা হচ্ছে ব্ল্যাক বানি বান্ডিল। ব্ল্যাক আর ব্লু কালার কম্বিনেশনে তোমরা এই বান্ডিলটা দেখতে পারবে। তো এখানে তোমাদের নতুন 4টে বানি বান্ডিল দেখালাম, এই নতুন 4টে বানি বান্ডিল নিয়ে তোমরা একটা নতুন রিং ইভেন্ট দেখতে পারবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কিছুটা এই টাইপের রিং ইভেন্টটা তোমরা দেখতে পারবে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে। আর এইবারে শুধুমাত্র বানি বান্ডিলের রিং ইভেন্টটাই আসবে না,
তোমরা এর সাথে কিছু ফ্রি এর ইভেন্টও দেখতে পারবে, যেখান থেকে তোমরা কিছু ফ্রিতে আইটেমও নিতে পারবে। তো এই নতুন বানি বান্ডলের থিমে তোমরা যেসব আইটেমগুলো দেখতে পারবে, সবার প্রথমেই তোমরা একটা P90 লেজেন্ডারি গান স্কিন দেখতে পারছো, এই গান স্কিনটা দেখতে পারবে। এর সাথে নতুন একটা M887 এর গান স্কিন দেখতে পারবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, এটাও বানি বান্ডলের থিমে বানানো হয়েছে। এছাড়াও একটা প্যান স্কিন, একটা গ্লোবাল স্কিন, একটা পেটের স্কিন, একটা লুটবক্স স্কিন, একটা ব্যাকপ্যাক স্কিন, একটা সাববোর্ড স্কিন, এছাড়াও একটা বাইক স্কিন তোমরা দেখতে পারবে। তো এখানে তোমরা যে কটা আইটেম রিওয়ার্ড দেখতে পারছো প্রতিটাই এই বানি বান্ডলের থিমে বানানো হয়েছে। এর মধ্যে কিছু আইটেম তোমরা ফ্রিতে নিতে পারবে, আর কিছু আইটেমের জন্য তোমাদের ডায়মন্ড খরচ করতে হবে। তো এই বানি বান্ডলের ইভেন্টটা খুব তাড়াতাড়ি গেমের মধ্যে আসছে, সেই জন্য তোমাদের দেখিয়ে রাখলাম, তোমরা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই বানি বান্ডলের ইভেন্টটা দেখতে পারবে, যেখান থেকে তোমরা কিছু ফ্রিতে আইটেম নিতে পারবে, কিছু তোমাদের ডায়মন্ড খরচ করতে হবে। আমি জানি আজকের এই ভিডিওতে তোমাদের বেশি কিছু আপডেট দিতে পারিনি, বা আজকের এই ভিডিওটা ভালো করে বানাতে পারিনি, কারণ কি আমাদের এখানে ভাই একটু ঝড় বৃষ্টি হচ্ছে, যার জন্য ভিডিওটা আমি তাড়াতাড়ি করে রেকর্ড করছি। আজকের ভিডিওটা তোমরা একটু কষ্ট করে হলেও ম্যানেজ করে নিও, কারণ কি আজকের ভিডিওটা আমি জানি যেমন তেমন করে বানিয়েছি আমি ভিডিওটা। তো এরপরে তোমাদের জানিয়ে দিই, তোমরা তোমাদের ফ্রি ফায়ার আইডিতে কিভাবে তোমরা তোমাদের নিজের ফটো অ্যাড করতে পারবে। সো তোমরা যদি গেমের প্রোফাইল অবতার সেকশনে তোমার নিজের ফটো লাগাতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের আইডি যদি গুগল দিয়ে বাইন্ড করা থাকে, তাহলে যে গুগলের যে লোগোটা থাকে বা গুগলের যে ফটোটা থাকে সেটা তোমাদের চেঞ্জ করতে হবে, যে ফটোটা তোমরা লাগাতে চাও সেই ফটোটা তোমাদের লাগাতে হবে। আর তোমাদের আইডি যদি ফেসবুক দিয়ে বাইন্ড করা থাকে, মানে ফেসবুক দিয়ে তোমাদের যদি ফ্রি ফায়ার আইডি থাকে, তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের যে ফেসবুক আইডিটা আছে তার যে ডিপিটা আছে সেটা তোমাদের চেঞ্জ করতে হবে, যে ফটোটা তোমরা লাগাতে চাও সেই ফটোটা তোমরা দিতে পারবে। কিন্তু এখন তোমাদের বলে দিই, এখন তোমরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভার থেকে করতে পারবে না, এখন সিঙ্গাপুর সার্ভারে, ইন্দোনেশিয়া সার্ভারে, যেগুলো ফ্রি ফায়ারের কাছের সার্ভার বা ফ্রি ফায়ারের মেন সার্ভার, সেই সার্ভারগুলোতে টেস্টিং করা হচ্ছে, আর আমরা এখন সেই সব সার্ভারই অবতার সেকশনে আমাদের ফটোগুলো ইউজ করতে পারছি। সো ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারও খুব তাড়াতাড়ি তোমরা এই নতুন সিস্টেমটা দেখতে পারবে, যেখানে তোমাদের প্রোফাইল সেকশনে যে অবতার সেকশনটা আছে, সেই অবতারে তোমাদের নিজেদের ফটো লাগাতে পারবে। তো 1-2 মাসের মধ্যে এই সিস্টেমটা তোমরা গেমের মধ্যে দেখতে পারবে, এখন টেস্টিং চলছে। আর যখন এই সিস্টেমটা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে চলে আসবে, তখন আমি তোমাদের জানিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের প্রোফাইলে ফটো লাগাতে পারবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক তোমরা করে দাও ভাই। আজকের ভিডিওটা আমি তাড়াতাড়ি করে বানাচ্ছি, সেই জন্য তোমাদের বেশি কিছু আমি ডিটেলসও বলতে পারলাম না, তো পরের কোনো একটা ভিডিওতে আমি তোমাদের ভালো করে ডিটেলসে জানিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।